আপনারা দেখছেন এ সপ্তাহের মৌলভীবাজার। কেন্দ্রীয় ঘোষিত বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফার দাবিতে জনসমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। 20 মে শনিবার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে বিকেল 3 ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা ঈদগাহ সংলগ্ন মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার বিএনপির মহিলা দলের অন্যতম নেত্রী শ্যামলী সূত্রধরের নেতৃত্বে একটি মিছিল শহরের কাশীনাথ রোড থেকে বের হয়ে পৌর ঈদগাহ সংলগ্ন মাঠে জনসমাবেশে মিলিত হয়। এ সময় শ্যামলী সূত্রধর বলেন, আমরা কেন্দ্রীয় ঘোষিত 10 দফার অংশ হিসেবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের দেশ নায়ক তারক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের আমাদের যে বিভিন্ন ভাইদেরকে গাইবী মামলা যেভাবে তারা দিতেছে, হে অন্যায় অত্যাচারের অতিষ্ঠ এ পেচিস সরকারকে নির্দলীয় সরকার দিয়ে আমাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতন্ত্র বাংলাদেশে বলে এই পেচিস সরকার ভোটবিহীন সরকারকে আর রাখা যাবে না, এ আন্দোলন আমরা আর থামাবো না। যে তরি এরা চেয়ার চাচ্ছে না, দেশ ত্যাগ কর চেয়ার ছেড়ে আমাদেরকে নিরপেক্ষ সরকার দিচ্ছে না, এরপরে আমরা মাঠে আছি, রাজপথে আছি, রাজপথে থাকবো, রক্ত যা দিয়েছি আরও দিব। যেভাবে ঊর্ধ্বগতিতে তেলের দাম, পেঁয়াজের দাম, চিনির দাম যেভাবেই দেখেন কিভাবে তারা চালিয়ে যাচ্ছে, এই জুলুম সরকারকে হার দেশে রাখা যাবে না। আপনারা দেখছেন এ সপ্তাহের মৌলভীবাজার।